8 দিন আগে রিলিজ হওয়া একটা পোকেমনের ভিডিও যেটা বাংলায় ডাবিং পেয়েছে 3.5 মিলিয়ন ভিউ, 7 বছর আগে নন্টে ফোনটের একটি ভিডিও যেটাতে দেখতে পাচ্ছি 4,77,000 ভিউস। বলা হয় মানুষের ব্রেনে ছবি যত তাড়াতাড়ি ইম্প্যাক্ট ফেলতে পারে কোনো লেখা বই অত তাড়াতাড়ি পারে না। হয়তো সেই কারণেই কোনো সিনেমা আমাদের যত তাড়াতাড়ি এফেক্ট করতে পারে কোনো বইয়ে লেখা চরিত্র তত তাড়াতাড়ি আমাদের মনে এফেক্ট ফেলতে অক্ষম। তাই ছোটবেলা থেকেই আমরা বইয়ের কালো কালো অক্ষরগুলোর বদলে টিভি স্ক্রিনের এই কিম্ভূত কিমার্কা ক্যারেক্টারদের দেখতেই বেশি পছন্দ করতাম। এদের মধ্যে কেউ হয়তো 22nd সেঞ্চুরি থেকে বিভিন্ন গ্যাজেট দেখে আমাদের চমকে দেয়, কারো দুষ্টুমি দেখে আমরা আহ্লাদে আটখানা হই, কেউ হাত থেকে স্পাইডার ওয়েব ছড়ে, কেউ পৃথিবীর বাইরে সিটিজেন হয়েও শেষ অবধি দ্য গ্রেট সেভিয়ার অব দ্য আর্থ হয়ে দাঁড়ায়। তবে এসবের মাঝে কখনো কখনো চাপা পড়ে যায় বাঁটুল, নন্টে ফন্টে, কেল্টু, দ্য সুপারিনটেন্ডেন্ট স্যারের মতো অতি সাধারণ কিছু চরিত্র। কখনো কি আমাদের মনে প্রশ্ন জাগেনি যে খুদ বাংলার হয়েও তারা কেন বহিরাগতদের মতো এক কোণে সিটিয়ে পড়ে থাকে? আমার বিশ্বাস নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, আর আজ আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। বেসিক্যালি আমরা এখানে 4টে পয়েন্ট নিয়ে আলোচনা করব, যার মধ্যে 3 নম্বর পয়েন্টে আমার খুব ফেভারিট। কিন্তু আলোচনা শুরু করার আগে একটা কথা বলা দরকার, আমাদের বাংলা কমিক্সের জগতের অন্যতম পথিকৃৎ শ্রী নারায়ণ দেবনাথ গত 18ই জানুয়ারি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা এই ভিডিওটা তাকে উৎসর্গ করছি। পয়েন্ট নাম্বার 1, প্রমোশনের অভাব। তো যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে গেলে তার পিছনে হাইপ ক্রিয়েট করা প্রচণ্ড দরকার, এবং এক্ষেত্রে আমরা অনেক বেশি পিছিয়ে পড়ি। বিদেশে যেমন মার্চেন্ডাইজ, ফ্যানফেস্ট ইত্যাদির মাধ্যমে সেই ক্যারেক্টারগুলোর প্রতি একটা হাইপ ক্রিয়েট করা হয়, কিন্তু আমাদের বাংলায় সেই জিনিসের অভাব দেখা যায়। 2 নম্বর পয়েন্ট হলো, গল্পগুলো একটার একটার সাথে ইন্টারকানেক্টেড নয়। বাংলায় কমিক্সকে কার্টুন হিসেবেই ধরা হয় এবং একটি বাচ্চারা পড়বে এমনটাই ভাবা হয়। ইন্টারকানেক্টেড গল্প থাকলে বাচ্চারা রিলেট করতে পারবে না এবং তার ফলে তারা সেই সিরিজের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে এমনটাই ভাবা হয় হয়তো। ইন্টারকানেক্টেড সিরিজ থাকলে সেই নিয়ে হাইপ আরও বেড়ে যায়, এমনকি দুটো ইউনিভার্সের চরিত্রদের মধ্যে একটা ক্রসওভার করালেও সেটা নিয়ে বাচ্চাদের মনে একটা ইন্টারেস্ট তৈরি হয়। নারায়ণ দেবনাথের গল্পে ব্যাপারটা যে একেবারেই দেখা যায়নি তা নয়, তার কারণ নন্টে ফন্টের একটি গল্পে আমরা গোয়েন্দা ইন্দ্রজিৎ এবং কুখ্যাত ডাকাত ব্ল্যাক ডায়মন্ডের ক্যামিও দেখতে পাই, তবে তা ওই একবারই। কিন্তু একটা ক্যারেক্টারের ইউনিভার্সের সঙ্গে আরেকটা ক্যারেক্টারের ইউনিভার্সের ক্রসওভার ঘটালে তার সুফল কী কী পাওয়া যায়? তো অনেকগুলো সুফল আছে, তার মধ্যে সবচেয়ে বড় যে সুফলটা তা হলো, যদি কেউ একটা ক্যারেক্টারকে চিনে থাকে এবং অপর ক্যারেক্টারটির কথা না জানে, তবে ওই ক্যারেক্টারটির কথাও সে জানবে এবং সেই ক্যারেক্টারটিকে নিয়েও সে চর্চা করবে। আমি বহুদিন অবধি নারায়ণ দেবনাথের নন্টে ফন্টে, হাঁদা ভোঁদা এবং বাটুল দিকেটের কথা জানলেও বাহাদুর বিড়াল বা গোয়েন্দা কৌশিকের কথা জানতাম না, কিন্তু নারায়ণ দেবনাথের কোনো গল্পে যদি তাদের ক্রসওভার থাকতো তাহলে আমি তাদের কথা অনেক আগেই জেনে যেতাম। ঠিক যেমন ইন্দ্রজিতের কথা আমি জানতে পারি নন্টে ফন্টের গল্প থেকে। এবার আসি 3 নম্বর পয়েন্টে। তবে 3 নম্বর পয়েন্ট আমার ফেভারিট, তাই এটা একটু ভালোভাবে বলার জন্য শেষে রাখছি। প্রথমে বলি 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হলো নো আপগ্রেডেশন। তো নারায়ণ দেবনাথ 60 বছর ধরে নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট এবং হাদাবোধার কমিক্স এবং তার সঙ্গে বাহাদুর বিড়াল, কৌশিক রায় ও আরও নানান কমিক্স এঁকেছেন, এর জন্য তাকে কুর্নিশ জানাতে হয়। কিন্তু তার এইসব কাজ নিয়ে যেসব কার্টুন অ্যানিমেটেড সিরিজ হয়েছে সেগুলোতে বছরের পর বছর কোনো আপগ্রেডেশন করা হয়নি। এবার আসি আমার ফেভারিট 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্ট হলো, গল্পগুলো আজকাল আর রিলেটেবল নয়। আমরা জানি যে গত 20 বছরে পৃথিবী আমূল পরিবর্তন ঘটে গেছে এবং তার মেন কারণ হলো ইন্টারনেটের পেনিট্রেশন। এখনকার ছোটদের মধ্যে আর কেউ অন্যের পুকুরে মাছ চুরি করতে যায় না, অন্যের পুকুরে আম লিচু চুরি করা তো দূরের কথা, বাড়িতে আম লিচু থাকলেও সেগুলো থেকে থেকে পচে যায়। নারায়ণ দেবনাথের অনেক ক্যারেক্টারের সঙ্গেই এবং তাদের মনোভাবের সঙ্গে এখনকার ছোটদের মনোভাব মেলানো বেশ কঠিন, সেই কারণে এখনকার ছোটরা জেতনের লাইভ গল্প অনেক বেশি পছন্দ করে, যেমন ডোরেমন, যেমন সিনচ্যান, যেমন স্পাইডারম্যান। তবে বাঁটুল এখানে একটি বড় সম্ভাবনা। বাঁটুলের গল্পগুলিকে যদি আপগ্রেড করে সেইভাবে ছোটদের সামনে প্রেজেন্ট করা যায় তাহলে আমার বিশ্বাস প্রজন্মের পর প্রজন্ম ধরে ছোটরা সেই গল্পগুলিকে গ্রহণ করবে। তবে নারায়ণ দেবনাথের সৃষ্টি করা ক্যারেক্টারগুলোর মধ্যে আমার সবচেয়ে পার্সোনাল ফেভারিট হলো নন্টে ফন্টে, বিশেষত কেল্টুদা। আমি কখনোই বলছি না যে ডেথ নোট বা নারুটোর মতো অ্যানিমেশন তৈরি করতে হবে এবং সেখানে নানান রকমের লাইফ লেসেন্স দিতে হবে, সেগুলো দরকার নেই, কিন্তু সামান্য আপগ্রেডেশন যদি করা যায় তাহলে আমার বিশ্বাস যে নারায়ণ দেবনাথ কমিক্সের জগতে আরও অনেক দিন বেঁচে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। জানি অডিও কোয়ালিটি একটু খারাপ এসেছে, তার কারণ আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে এই ঠান্ডার কারণে,
তো তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে জানাও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।